এবারে জন্মবার্ষিকীতে স্মরণ করব এক গানের শিল্পীকে, মাত্র কয়েক মাস হলো মৃত্যু নামে সত্যে যিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তিনি কৃষ্ণকুমার কুন্নাথ, সবাই তাকে ডাকত কেকে নামে। বেঁচে থাকলে আজ জীবনের 54তম জন্মদিন উদযাপন করতেন এই সুর সাধক। ক্যালেন্ডারের পাতায় গুনে গুনে মাত্র 84 দিন, বেঁচে থাকলে আজ হয়তো হাজারো ভক্তের শুভেচ্ছায় ভাসতেন, পালন করতেন তার 54তম জন্মদিন। কমার্সের শিক্ষার্থী ছিলেন কৃষ্ণকুমার, কিন্তু বাণিজ্য ছেড়ে তিনি যে বুঝে নিতে চেয়েছিলেন সুরের হিসেব, আর তাই তো দিল্লির কৃষ্ণকুমার কুন্নত থেকে হয়ে উঠেছিলেন সারা ভারতের কে কে। সঙ্গীতে প্রথাগত শিক্ষা না থাকলেও মায়ের কণ্ঠে গানের প্রতি আগ্রহ জাগে কৃষ্ণকুমারের। যদিও কিশোর কুমারের ভীষণ ভক্ত ছিলেন, কিন্তু শুরু থেকেই কে কে ছিলেন নিজের মতো। 6 বার মনোনীত হয়েছেন ফিল্মফেয়ারের জন্য। 3,500 জিঙ্গেলে কণ্ঠ দেয়া কে কে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম, মারাঠি, গুজরাটি ও বাংলা সহ 11টি ভাষায় গেয়েছেন গান। জীবনের নানা লড়াই পেরিয়ে নিজেকে প্রমাণ করেন তার কণ্ঠ আলাদাই। বলিউডে উপহার দিয়েছেন অসংখ্য হিট গান। কেকের কণ্ঠের মাদকতায় তরুণ তরুণীরা আজও গুনগুন করে গেয়ে ওঠে, তুহি মেরি সব হ্যায় সুবহ হ্যায় তুহি দিন হ্যায় মেরা। সঙ্গীত জীবন শুরুর আগেই গাঁটছড়া বেঁধেছিলেন ছোটবেলার বন্ধু, প্রথম প্রেম জ্যোতির সাথে। 1999 সালে পাল শিরোনামে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম। কৃষ্ণকুমার থেকে তখনই হয়ে ওঠেন কে কে। নিজের কণ্ঠে গাওয়া গানটি জন্মদিনে এভাবে সত্যি হয়ে উঠবে তা কে ভেবেছিল? শরীফুল হক, চ্যানেল 24।